আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। খালেদা জিয়ার কিডনি হার্টের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, জানাবো চীনের উপহারের 6 লাখ টিকা ঢাকার পথে। এরপর জানাবো ছাতক সুনামগঞ্জ ও মোহনগঞ্জ রেলপথ স্থাপনে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। জানাবো পূর্ণাঙ্গ লকডাউনে রাজশাহী, সীমান্তবর্তী জেলাগুলো আরও খারাপের দিকে। সবশেষে জানাবো ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আর। ভিউয়ার্স, আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তার চিকিৎসকেরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া পোস্ট কোভিড পজিশন থেকে ভালো আছেন, তবে তার হার্ট ও কিডনির সমস্যা রয়েছে। বাংলাদেশে এই সমস্যাগুলোর চিকিৎসা সম্ভব নয়, তার দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে, রাজনীতি থেকে শুরু করে সবকিছু হয়েছে আদালতে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সবকিছুতে ক্ষতি হয়েছে আদালতে, আর সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি অবিচারটাও হয়েছে আদালতেই, তাই আদালতে যেতে আস্থা খুবই কম পাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের দাঁড়ানোর কোথাও জায়গা নেই, কোথাও যে আশ্রয় নেবে সে জায়গাটুকুও নেই। আগে মানুষের আশ্রয়ের জায়গা ছিল আদালত, সেটিও এখন নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায় তখন আর আশ্রয়ের কোনো জায়গাই থাকে না। মির্জা ফখরুল অবিলম্বে খালেদা জিয়া, নিপুণ রায় চৌধুরী, আসলাম চৌধুরী সহ দল ও বিরোধী মতের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি বলেন, আমি সরকারকে বলবো মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষকে বেঁচে থাকতে দিন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ফেরাউন, নমরুদ, হিটলার, মুসোলিনি কেউ বাঁচতে পারেনি, এটি ইতিহাস। এদিকে চীন সরকারের উপহারের 6 লাখ টিকা বাংলাদেশে আসছে। টিকা নিয়ে বেজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ বিমান। শুক্রবার ঢাকা চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে। রোববার চীনের দ্বিতীয় দফা উপহার ভ্যাকসিন বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতোই এটিও সিনোফার্মের ভ্যাকসিন। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রথমে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর বাংলাদেশেও দ্বিতীয় চীনা ভ্যাকসিন সিনোভেক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। চীনের দেয়া উপহারের প্রথম দফায় 5 লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা 12 মে ঢাকায় আসে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেন, চীনের উপহারের 6 লাখ ডোজ টিকা আনতে দুটি C-130 প্লেন পাঠানো হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা নেওয়ার পর প্লেনে যত জায়গা থাকবে সেটি পুরোটা ভরে নিয়ে আসবে। গত 21 মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফা 6 লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। এদিকে ছাতক, সুনামগঞ্জ ও মোহনগঞ্জের মধ্যে রেলপথ স্থাপন করার দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের কাছে দেওয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এই দাবি জানিয়েছেন। রেলমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ছাতক, সুনামগঞ্জ, মোহনগঞ্জ অঞ্চলগুলোতে রেলপথ স্থাপনের জন্য সুনামগঞ্জের 5 সংসদ সদস্য গত 6 জুন আপনার নিকট যে আধা সরকারি পত্র প্রেরণ করেছেন তা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর দেশের প্রত্যেকটি জেলায় রেলপথের অবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার এক নতুন মাত্রা যোগ করেছে। এরই ধারাবাহিকতায় এসব স্থানে ছাতক, সুনামগঞ্জ, মোহনগঞ্জ রেলপথ স্থাপন করা হলে তা দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। উল্লেখ্য, 2011 সালে তৎকালীন রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিৎ সেনগুপ্ত ছাতক, সুনামগঞ্জ, মোহনগঞ্জ রেলপথ স্থাপনের ঘোষণা দেন এবং পরে রেলওয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কয়েক দফা এলাকাটির সরেজমিন পরিদর্শন ও সমীক্ষা করেন। সমীক্ষা অনুযায়ী এই এলাকায় লাইনমেন্টও তৈরি করা হয়েছিল। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও ছাতকের সঙ্গে সুনামগঞ্জ ও মোহনগঞ্জের রেলপথ স্থাপনের সঙ্গে একমত পোষণ করেছেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই অবস্থায় সুনামগঞ্জের
5 সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে ছাতক সদর, দোয়ারবাজার, সুনামগঞ্জ সদর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। চিঠির অনুলিপি সুনামগঞ্জের 5 সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবা, ডক্টর জয়া সেনগুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন, সামিনা আক্তার খানমের কাছেও দেয়া হয়েছে। অনেকেই মনে করেন রেলপথে এমন কানেক্টিভিটি বৃহত্তর সিলেটের সঙ্গে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাধ্যমে সংযোগ স্থাপন ভারতের উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও বিশেষ অবদান রাখবে। এদিকে সীমান্তবর্তী বেশিরভাগ এলাকায় এখন দৈনিক করোনা শনাক্তের হার 25-70% মধ্যে। স্থানীয়ভাবে সর্বাত্মক লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হলেও তা পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে না ঝুঁকিপূর্ণ অনেক এলাকায়। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে বৈধ জরুরি যাতায়াতের পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের অবৈধ যাতায়াত চলছে, চলছে চোরা কারবারও। এর সঙ্গে আসন্ন কোরবানি ঈদের জন্য গরু বাণিজ্য বাড়তি ঝুঁকি বয়ে আনছে। যদিও প্রশাসন গত কয়েকদিন শতাধিক চোরা কারবারিকে আটক করেছে সীমান্তবর্তী এলাকা থেকে, এসব এলাকায় ভারতীয় বা ডেল্টা ভেরিয়েন্টের বেশি বিস্তার ঘটেছে বলে আগেই জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে। এখন ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও কম বেশি ডেল্টা ভেরিয়েন্টের বিস্তার ঘটছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরাও। এর মধ্যে প্রতিদিন শনাক্ত ও মৃত্যু সীমান্তবর্তী এলাকাগুলোতে খুব বেশি থাকছে। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আজ শুক্রবার বিকেল 5টা থেকে আগামীকাল বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার 17 জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত 9:30টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে লকডাউনের ঘোষণা দেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। তিনি জানান লকডাউনের সময় সব দোকান ও যান চলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন ঢুকতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারী ক্ষেত্র এই নিয়ম প্রযোজ্য হবে না। এদিকে করোনার সংক্রমণ বাড়ায় শুক্রবার মধ্যরাত থেকে রাজশাহীর সঙ্গে সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতরাতে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ রামিক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই হাসপাতালে মারা যায় 8 জন, তার আগের দিন 7 জন। গত 4 জুন 16 জনের মৃত্যুর ঘটনা ঘটে, যা করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে সর্বোচ্চ। রামিক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, শেষ 24 ঘন্টায় মৃত 12 জনের মধ্যে 7 জনের করোনা পজিটিভ ছিল, অন্য 5 জন মারা গেছে উপসর্গ নিয়ে। পজিটিভ হয়ে মৃতদের মধ্যে 5 জনের বাড়ি রাজশাহী, 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। যশোর ও নওপাড়া পৌর এলাকায় 7 দিনের কঠোর বিধিনিষেধের আওতায় যশোর পৌর এলাকায় 13টি ফিডার রোড বন্ধ রাখা হয়েছে। যশোর শহরে 10টি চেকপোস্টও বসানো হয়েছে। 7 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এসব চেকপোস্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডেই 15 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। যশোরে বেড়েই চলছে করোনা শনাক্তের হার। গত 24 ঘন্টায় এই জেলায় 200 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল 58%, তা আগের দিন ছিল 49%। লকডাউন চলাকালেও সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির অবনতি হওয়ার আগে ঘোষিত লকডাউনের সঙ্গে আরও 1 সপ্তাহ অর্থাৎ 17 জুন রাত 12টা পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। জেলা করোনা কমিটির আহ্বায়ক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় সর্বশেষ 24 ঘন্টায় শনাক্তের হার 50.53%। সীমান্তবর্তী এলাকায় অবৈধ যাতায়াতের সময় 13 দিনে 48 জনকে আটক করা হয়েছে। সর্বশেষ ইয়েমেনের মারিবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 27 জন। খবর আরব নিউজের। দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মারিব কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ আল শাহাদাদি বলেন, মারিবের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হুতি বিদ্রোহীরা 2টি ব্যালাস্টিক মিসাইল ছুড়ে এবং 2টি ড্রোনের সাহায্যে হামলা চালায়। লিয়ান নামে এক মেয়ে শিশুর শেষকৃত্য অনুষ্ঠান শেষে এই হামলা হলো। এতে শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে শনিবার হুতি বিদ্রোহীদের হামলায় নিহত 21 জনের মধ্যে লিয়ান ও তার বাবাও ছিলেন।